এখানে আসলে আজকে দুইটা থেকে আড়াইটা এই সময়ের মধ্যে এই যে ঘরটা আপনারা পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরে হচ্ছে একটি অগ্নিকাণ্ড সংঘটিত হয়। তো আমি বিশেষ করে যে বিষয়ে সবার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই ঘরটির শুধুমাত্র একটা দরজা ছিল এবং এই দরজাটা সন্নিহিত ছিল রান্নাঘর। রান্নাঘরের চুলা থেকে যতটুকু আমরা মনে করছি বা স্থানীয়রা যদি মনে করছেন যে চুলা থেকেই আসলে অগ্নিকাণ্ড হয়েছে এবং পুরো ঘরে ছড়িয়ে পড়ে। তো এখন একমাত্র ঘরের একমাত্র দরজা হচ্ছে এটি, আর এই দরজার সামনে থেকেই কিন্তু অগ্নিকাণ্ডটি হয়। আর এখানে প্রচুর লাকড়ি রাখা ছিল, যার কারণে ঘরের ভিতরে যারা ছিলেন, খুবই বিয়োগান্তক একটি ঘটনা যেটি ঘটেছে হচ্ছে যে গৃহকর্তা ছিলেন তার স্ত্রী সহ দুটি শিশু সন্তান এবং তার বাবা মা, এই পাঁচজন একেবারে তাৎক্ষণিকভাবে পুড়ে মারা যায়। এবং তারা যে ঘরটিতে অবস্থান করেছিলেন এই ঘরটিতে এই দরজা ছাড়া অন্য কোনো দরজা কিন্তু ছিল না। তো এই দরজা না থাকার কারণে যেটি হয়েছে যে তারা হয়তো প্রচণ্ড স্মোকের কারণে হয়তো মারা যেতে পারেন, অথবা বের হওয়ার কোনো পথ কিন্তু তারা এই গভীর রাতে রাত দুইটার সময় তারা কিন্তু খুঁজে পাননি। তারা হয়তো ঘুমন্ত অবস্থায় ছিলেন, আর ঘুমন্ত অবস্থায় তারা বের হতে পারেনি। শুধু গৃহকর্তা, উনি কোনো রকম আহত অবস্থায় বর্তমানে ওনাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, গুরুতর আহত তিনিও। আর বাকি পাঁচজন, তার দুটি শিশু সন্তান এবং বাবা মা এবং তার স্ত্রী, তাৎক্ষণিকভাবে তারা পুড়ে মারা যান। তা আমি সবার কাছে যেটি আমি অনুরোধ করতে চাই, আপনারা ঘরের পর্যাপ্ত বহিগমন ব্যবস্থা এটি নিশ্চিত করবেন। এটা আজকে এখানে হয়তো ঘটেছে ঘটনাটি, এবং পুরো এলাকায় শোকের ছায়া কিন্তু আমরা এই গভীর রাতে আমরা সহ আমাদের ফায়ার সার্ভিস, স্থানীয় জনপ্রতিনিধি সবাই এসে আমরা কিন্তু অগ্নি নির্বাপন থেকে শুরু করে আমরা কিন্তু যারা নিহত এবং ছিলেন তাদেরকে ঘর থেকে বের করার ব্যবস্থা কিন্তু আমি গ্রহণ করেছি। তো সবাইকে আমি অনুরোধ করব এই ধরনের বিয়োগান্তক ঘটনা যাতে আর না ঘটে, তো সেজন্য পর্যাপ্ত বহির্গমন ব্যবস্থা আমরা নিশ্চিত করার ব্যাপারে আমরা সবাই সচেতন থাকব, এটি আমি সবার কাছে একটু আবেদন জানাতে চাই। আমি এখানে সংগত সাধারণত ঘটনাস্থলে আসি, ঘটনাস্থলে এসে দেখতে পাই আগুন জ্বলছে, ফায়ার সার্ভিস এবং আমরা পুলিশ যারা ছিলাম এবং স্থানীয় যারা উপস্থিত যারা ছিলেন স্থানীয় চেয়ারম্যান মহোদয় সহ ফায়ার সার্ভিস সর্বাত্মক চেষ্টা করেছে আগুন নিবারণের জন্য। মানে অতিরিক্ত লাকড়ি থাকার কারণে আগুনটা ধাউধাউ করে জ্বলতে ছিল, জানিয়ে পেতে ব্যাগ পেতে হয়েছে, এবং একটা মাত্র দরজা থাকায় কেউ বেরোতে পারে নাই, ঘরের মধ্যে দম বন্ধ হয়ে মারা গেছে, পরবর্তীতে সবাই পুরে হয়ে আগুনঘর হয়ে গেছে। আমরা রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনে 2:10 সংবাদ পাই একটি মোবাইলের মাধ্যমে যে পারুয়া গ্রামে একটি বসত বাড়িতে আগুন লেগেছে। সংবাদ পাওয়ার সাথে সাথে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশন হতে 2টি ইউনিট, প্রথম কল পানিবাহী গাড়ি এবং দ্বিতীয় কল টানা গাড়ি, স্টেশন অফিসার সুমনের নেতৃত্বে সাজ সরঞ্জামের সহ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। 8 মিনিটের ভিতর অর্থাৎ 2:18 ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পায় যে একটি সেমি পাকা ভবনে দাও দাও করে আগুন জ্বলতেছে। তাৎক্ষণিকভাবে আগুন নির্বাপনের চেষ্টা করা হয়। এর মধ্যে সেমি পাকা ভবনের সংলগ্ন একটা টিনের চালা ছিল যেখানে রান্নাঘর ছিল। 30 থেকে 40 মিনিট অগ্নি নির্বাপনের পর আগুনটা নিয়ন্ত্রণে আসে। ইতিমধ্যে একজন আহত পুরুষ মানুষকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয় এবং অগ্নি নির্বাপন শেষে 5 ডেড বডিকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।